22nd October, Gandhi Jayanti, Subhash Chandra Secondary College, समस्त शिक्षक शिक्षाकर्मीवृंद आज हम उपस्थित रहे আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী জন্ম জয়ন্তী উদযাপন করার জন্য সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা মুহূর্তে সকলে একসঙ্গে হয়েছি। আমরা কলেজের তরফ থেকে এসিডিসি কলেজের তরফ থেকে একটা ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছি, খুব স্বল্প সময়ের একটি অনুষ্ঠান, অনুষ্ঠান বলবো না, জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা প্রথমে গান্ধীজির প্রতিকৃতি পুষ্প নিবেদনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সূচনা করব। আমি আমাদের কলেজের ভারপ্রাপ্ত ডক্টর শুভম মুখার্জী মহাশয় গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্প দানের জন্য অনুরোধ করছি। স্যার অন্যতম কারণ।
তাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, মতবিরোধ সৃষ্টি হোক, কিন্তু আমরা গান্ধীজির যে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, এগুলোকে আমরা কখনোই তার গান্ধি অভিযান, গমন, আইন ভঙ্গ আমরা দেখেছি। সবরমতী আশ্রম থেকে সে তার যে যাত্রা, সেটা ভারতবর্ষের মানুষকে স্বাধীনতা আন্দোলনের যে একটা উদ্বুদ্ধ করেছিল, যে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করবার জন্য গান্ধীজির যে নেতৃত্বে যে আন্দোলনকে তখনকার সময়ের সমস্ত ছাত্র, যুব সমাজ, সমস্ত শিক্ষিত মানুষ মোটামুটিভাবে সমর্থন করেছিলেন। সবচাইতে বড় তার অবদান 42-এর আগস্ট আন্দোলন, যেটা আমরা দেখেছি তার আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধারাটা, আন্দোলনটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং ভারতবর্ষের স্বাধীন করবার ক্ষেত্রে এই 1942 সালের আগস্ট আন্দোলন ভারতবর্ষের মানুষকে স্বাধীনতার পথে অনেকটা এগিয়ে গিয়েছিল। তার ক্ষেত্রে গান্ধীজি একটা অসামান্য অবদান রেখে গেছেন, যা আমরা কোনোদিনই ভুলতে পারবো না। তাই আজকের দিনে আমি আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না। তার যে নেতৃত্ব, তার দূরদৃষ্টিতা, তার দক্ষতা, তার যোগ্যতা, তাকে সম্মান জানিয়ে এবং আমাদের কলেজের যে ক্ষুদ্র অনুষ্ঠানে আয়োজন করেছে তাকে আরেকবার তারিফ করে গান্ধীজির প্রতি আমার সশ্রদ্ধ আরেকবার প্রণাম নিবেদন করে আপনার ক্ষুদ্র আলোচনা কলেজের ফুটবল বিভাগের বিভাগীয় প্রধান এবং আইপিএসসি কোঅর্ডিনেটর ডক্টর সুবর্ণা বন্দ্যোপাধ্যায় গান্ধী জয়ন্তী এই উপলক্ষে এবারে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের
ফিলোসফি বিভাগের অধ্যাপিকা বসুন্ধরা ম্যাম। হিসেবে গান্ধী দর্শন আমাদের পড়তে হয়, পড়াতে হয়, এবং গান্ধী দর্শন পড়তে গিয়ে বারবারই মনে হয়েছে যে অহিংসা এবং সত্য ওনার জীবন দর্শনের একটা বড় অংশ ধরে রয়েছে। এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের যদি আমরা দেখি, সেখানে গান্ধীর অহিংসা আন্দোলন একটা এমন রূপ ধারণ করেছিল যে সারা ভারতবর্ষের সমস্ত মানুষকে একত্রিত করার একটা উপায় হিসাবে উনি এটাকে দেখেছিলেন। অনেকেই বলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে অহিংসা পথে হয় কি সহিংস আন্দোলনের পথে হাঁটতে হয়েছিল, কিন্তু এই যে অহিংসা মনোভাবের যে কথা, যে কায় মনোবাক্যে অহিংসা পালন, যে আমি শুধু পার্বতী পাই বা দৈহিক হিংসা না, আমি বাচিক হিংসা বা মানসিক হিংসা যেটা হয়তো যার কোনো প্রকাশ হয় না, কিন্তু সেই মানসিক হিংসাটা আমাদের মনের মধ্যে সবসময় থাকে, এই তাই মনোবাক্যে অহিংসা পালনের কথার উপর গান্ধী জোর দিয়েছিলেন এবং সেটা সবসময় নিজের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এবং অহিংসা পথে স্বাধীনতা না এলেও সেখানে অনেক রকম বিতর্ক থাকলেও এই জীবনে অহিংস ধর্ম পালনের ক্ষেত্রে বা জীবন দর্শন কথা যখন আমরা বলি সেই ক্ষেত্রে অহিংস ধর্ম পালনের ক্ষেত্রে অহিংসা কতটা ইম্পর্টেন্ট সেটা এখন এই চারিদিকে হিংসার রাজত্বে দাঁড়িয়ে আমরা কিছুটা হলেও বুঝতে পারি যে কারোর প্রতি কারো হিংসার জবাব হিংসার মাধ্যমে দেওয়াটা কোনো পথ নয়। সেখানে অহিংসভাবে তাকে অ্যাপ্রোচ করলে, এবং সেটা অনেক লম্বা পথ, কিন্তু সেই পথে যদি একজন করেছেন সত্যাগ্রহের কথা বলেছেন যে সেই পথে যদি চলতে থাকে তাহলে এবং তার অবিচল লক্ষ্যে যদি সে অটুট থাকতে পারে তাহলে এই সত্যকে বা অহিংসাকে সে লাভ করবে। তো গান্ধীর অবদান একজন স্বাধীনতা সংগ্রামী হিসাবে, একজন দার্শনিক হিসাবে আমাদের জীবনে চিরকালই আসবে। এবং গান্ধীর কথা বারবার ফিরে আসবে। দিদিও বললেন, যুবরাও বললেন যে এই যে স্বনির্ভর ভারত এখন যেটা বলছে যে ভোকাল ফর লোকাল, এই কথাটা যে এখন এতটা করছি স্বনির্ভর ভারতের কথা, নিজেদের জায়গাটাকে যে লোকালিটির জন্য লোকালিটিটাকে বেটার করা, রামরাজ্যের কথা যে একটা আদর্শ রাজ্য আমরা গড়ে তুলতে পারি যদি এই করাপশনটাকে আমরা বাদ দিতে পারি, এই আইডিয়াসগুলো আমার মনে হয় ভারতের ইতিহাসে এই জায়গাগুলোর থেকে গান্ধীর অবদান অনস্বীকার্য। আমার গান্ধীর প্রতি অপরিসীম শ্রদ্ধা আজকে রইল পরে, এবং এই এতগুলো পরিস্থিতির মধ্যেও যে এতদিন পরে সবার মিলে আমরা যুক্ত হয়েছি সেজন্য সকলকেই ধন্যবাদ এবং এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ। আমরা গান্ধীজির মতাদর্শ ভাবাদর্শ আত্মনির্ভর ভারত স্বচ্ছ ভারত আমরা প্রতিনিয়তই পালন করে চলেছি। স্বচ্ছ ভারত অভিযান আমরা এখন পালন করছি, কিন্তু আইডিয়াটা কিন্তু মমতা সরকারের জন্য, অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন একজন মানুষ, অত্যন্ত বিচক্ষণ একজন মানুষ। আজ আমরা সেই মানুষটিকে সম্মান জানানোর জন্য উপস্থিত হয়েছি। এবারে আপনাদের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান প্লিজ বলবেন, কে বলবেন, কেউ কি বলবেন? জিনোনে হিন্দুস্তান কি আজাদি মে আপনা বহুত বড় রোল অদা কিয়া। গান্ধী উনে আদর মিশন কেতে হ্যায়, মহাত্মা গান্ধী কি জিন্দগি কো অগর দেখা যায় ইনকি জিন্দগি হম লোগ হম তমাম ইনসান কে লিয়ে ইনসান হ্যায়। ইনহোনে দূসরে কো দূসরে কে দর্দ কো আপনা দর্দ সমঝা, ইনসানিয়ত কে এক বেহতরিন মিসাল হম গান্ধী জি কো কহ সকতে হ্যায়। দেখিয়ে 1400 साल गुजर जाने के पहले की एक वाकया है, हजरत इमाम हुसैन अलैहि सलाम जब यजीद के सामने खड़े हुए थे उस जमाने में 72 साथी को लेकर खड़े हुए थे। यजीद की हुकूमत आधे वर्ल्ड में फैली हुई थी, उसने पूरे तौर से क्या किया था कि इंसानियत को पामाल करना चाहता है। इमाम हुसैन अलैहि सलाम ने 72 साथियों को लेकर आवाज़ उठाया था, गांधी जी इससे शिकायत किए और गांधी जी ने 72 साथियों को लेकर आंदोलन किया। अपने त्याग, अपने बलिदान, अपनी खुशियों का ख्याल नहीं रखते हैं, आज हम लोगों को आज़ादी दिलाई, लिहाजा हम लोगों का फर्ज है
कि हम लोग गांधी जी की फिलोसफी को देखें, उन पर अमल करें, एक दूसरे को अपना भाई समझें, एक दूसरे के तरक्की के रास्ते को हमवार करें। जब तक हम एक दूसरे को अपना भाई नहीं समझेंगे, ये निश्चित तरक्की नहीं कर पाएगा। लिहाजा सबसे ज्यादा जरूरी है कि हम लोग सबसे पहले अपने आप को एक हिंदुस्तानी समझें और एक दूसरे के हाथ पकड़कर हर मामले में आगे बढ़ें, ताकि हमारा भारत और ज्यादा महान हो और सारी दुनिया में इसका नाम रोशन हो। शुक्रिया। অত্যন্ত সুন্দরভাবে হিন্দি মাধ্যমে উনি আমাদের যেভাবে উত্তেজিত অনুপ্রাণিত করেন, তার জন্য তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। মহাত্মা গান্ধী আজকে জন্মদিন, তবে আমরা মহাত্মা গান্ধী সম্পর্কে যেটুকু জানি আর কি, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এমন একটা মানুষ ছিলেন যে তিনি আমরা যদি দেখিয়ে দিই আসুন দিকে, তিনি কিন্তু অনেক একজন ব্যারিস্টার ছিলেন। তিনি ইচ্ছা করলে তার জীবনটা অন্যভাবে কাটাতে পারতেন, কিন্তু তিনি সেটা কাটাননি। আমরা দেখছি 1914 সালে তিনি ভারতবর্ষে ফিরে আসছেন। তিনি প্রথমে আফ্রিকায় ছিলেন এবং তারপর সেখানে তিনি তার যে প্রফেশনাল কাজকর্ম সেটা তিনি করেছিলেন এবং তারপর তিনি ভারতে ফিরে আসছেন। তো ভারতে ফিরে এসে তিনি অনেক কিছু, তিনি এখানে ল প্র্যাকটিস করতে পারতেন বা আরও কিছু করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি সব কিছু ত্যাগ করে, দেশের সাথে সব কিছু ত্যাগ করে তিনি একদম ভারতীয় সংস্কৃতিকে গ্রহণ করে, এবং আমরা যদি দেখি মহাত্মা গান্ধীকে তাহলে দেখবো তার ড্রেস কোড অন্যরকম। তিনি যখন ভারতবর্ষে আসছেন তারপর তার ড্রেস কোড চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এই মানুষটা আমরা মানুষটাকে আমরা তো অনেকভাবে দেখি, আমরা খুব ইজি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তাকে তুলনা করে ফেলি, কিন্তু আমরা সেই অর্থে কখনো তাকে বোঝার চেষ্টা করিনি কখনোই। মহাত্মা গান্ধীকে বুঝতে গেলে সত্যি কথা বলতে কি, মহাত্মা গান্ধীকে বুঝতে গেলে তবে তার লেখা বিভিন্ন যে গ্রন্থগুলো আছে, বিশেষ করে মাই এক্সপেরিয়েন্স রোজ থেকে শুরু করে হিন্দ স্বরাজ, সেগুলো আমরা না পড়েই মানে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা তুলনা করে ফেলি, তাকে ছোট করি, বাবার সঙ্গে ছেলের তুলনা করা সম্ভব নয়, অথচ আমরা সেটা তুলনা করি। মহাত্মা গান্ধীকে নেতাজির সঙ্গে তুলনা করি সব থেকে বড় ভুল এটা আমাদের, কিন্তু আমরা করে ফেলি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার তুলনা কখনোই করা চলে না, কারণ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে তার পারস্পরিক সম্পর্ক আমরা কখনোই খারাপ দেখিনি, ছিল না খারাপ। নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে বাবার মতোই দেখতেন, তিনিও তাকে ছেলের মতোই শ্রদ্ধা ভার স্নেহ করতেন। সেই মানুষটা এমন একটা তার পরিসীমা ছিল, আমরা যদি নিম্নবর্গের ইতিহাস সরকার যদি তাকাই তাহলে সেখানে দেখবো গান্ধী পরিসীমা বলে একটা বিশাল একটা চ্যাপ্টার আছে আমাদের পাঠ্যচারী, সেখানে দেখতে পাবো যে গান্ধী যে হঠাৎ করে আমাদের মনে হতেই পারে যে গান্ধী মহাত্মা গান্ধী কে এমন ছিলেন যে তার এতগুলো আন্দোলন ডাকছে, তিনি সে আন্দোলনগুলো ভেঙে যাচ্ছে, আবার তিনি যখন ডাকছেন তখন সাড়া দিচ্ছে মানুষ। আমরা জানি যে একটা কেউ ব্যর্থ হলে কোনো আন্দোলনে কেউ ব্যর্থ হয়ে গেলে একবার আমাদের পরের বার যদি আবার আন্দোলন ডাকছে তখন সেখানে আমরা পাই না, কারণ আগেরবার যদি ব্যর্থ হয়েছে তার মনে মানে খুব থাকে যে না আগেরবার ব্যর্থ হলো কেন, আমরা কেন তাকে সাপোর্ট করবো, এরকম মনে হতেই পারে। কিন্তু মহাত্মা গান্ধী যদি দিকে তাকাই, অসহযোগ আন্দোলন থেকে শুরু করে আইনবন্ধ আন্দোলন থেকে শুরু করে আমরা যদি তাকাই, সবটাই কিন্তু তিনি ইচ্ছা করে ভেঙে দিয়েছিলেন। তিনি ইচ্ছা করলে এই আন্দোলন কিন্তু জিততে পারতেন, হিংসা আশ্রয় দিতে পারতেন, তিনি নেননি। সামান্য চৌরি চোরার ঘটনা, সামান্য একটা পুলিশ অফিসার পুলিশ মারা যাচ্ছে বলে তিনি আপনার আন্দোলন থামিয়ে দিলেন, অথচ যদি সে চাইতেন তাহলে কিন্তু আমরা হিন্দুদেরকে অনেক আগেই হয়তো অনেক রকম শিক্ষা দিতে পারতাম হয়তো, তিনি চাননি। কারণ তিনি জানতেন যে সাধারণ ভারতবাসী তাদের কাছে কোনো অস্ত্র নেই, তাদের কাছে তারা যদি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে সে সময় দাঁড়ায় তাহলে কিন্তু তারা খুব সহজেই হেরে যাবে। আমরা কিন্তু সেই মহাত্মা গান্ধীর যে শিক্ষাটা যদি আমরা গ্রহণ করি আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের উন্নতির ক্ষেত্রে বা আমাদের দেশের আরও যে নীতি রাষ্ট্রনীতি সেক্ষেত্রে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা অনেক সুবিচার আরও ভালোভাবে দেশকে চালাতে পারবো। মহাত্মা গান্ধী শুধু আমরা তার পলিটিক্যাল থট আমরা ভাবি দেখি, কিন্তু তার যে ব্যক্তিগত জীবন সেদিকে দেখা হয়তো উচিত। তার ব্যক্তিগত জীবন হিসেবে খুব বৈচিত্র্যময়। আমি একটা স্টোরি বলবো, জাস্ট একটা ছোট্ট গল্প। কোনো এক পার্সি একবার সাবরমতী আশ্রমে গেছিলেন, তো সেখানে গিয়ে রীতিমতো তিনি ভাবছেন যে গান্ধীর আশ্রমে এসেছে লাস্ট টাইম ভালো কিছু কিনতে হবে, কিন্তু যখন খেতে দিচ্ছে ওরা দুপুরবেলায় জাস্ট একটা চাপাতি আর নিম পাতা বাটা, তো সেখানে গিয়ে খুব বিরক্ত হলো সে পার্সি ভদ্রলোক, তিনি তো খুব ভালো তার ডায়েট ফুড খান, সেখানে গিয়ে চাপাতি আর নিম পাতা বাটা, তো সেখানে তিনি খুব বিরক্ত হলেন এবং মহাত্মা গান্ধী স্কুলে দিয়ে কী ধরনের খাবার। তখন তিনি বললেন যে আমি রসনাথ মানে আমি খিদে মেটানোর জন্য খাই, রসনাথ চন্দ্র করার জন্য খাই না। তো মহাত্মা গান্ধী যদি ফুড হ্যাবিটের দিকে তাকায় সেখানে দেখবো যে তার পুরো, এখন আমরা অনেক ডায়েট করছি, অনেক ডায়েট চার আমাদের অনেক হেলথ মেনটেন করতে হচ্ছে, কিন্তু তখন মহাত্মা গান্ধী তখন কিন্তু তিনি অনেক সায়েন্টিফিক ছিলেন সে সময়, এবং তিনি তার যে ফুড যদি আমরা চেষ্টা করি জানার জন্যে তাহলে দেখবো তিনি অর্ধধন সব খারাপ দাবার খেতেন, যেগুলো হয়তো একদম টেস্ট নেই তার, কিন্তু তিনি খেতেন শুধু ভালো থাকার জন্য। আমরা জানি এখন হাই ব্লাড প্রেশারের রোগী অনেকেই আমরা আছি, তিনি
কিন্তু আমাদের মহাত্মা গান্ধীও ছিলেন, মহাত্মা গান্ধী সেই জন্য কিন্তু কোনো সেরকম কোনো ওষুধ খেতেন না, তিনি মাথায় মাটি দিয়ে, তার মাথায় মাটি দিয়ে রাখতেন, এটা অনেক অন্যতম একটা ট্রিটমেন্ট ছিল তার। তো মহাত্মা গান্ধীর সব থেকে যেটা অবাক লাগে যে ভদ্রলোক এতটাই মানে অহিংস ছিলেন, এবং মহাত্মা গান্ধী মানে এই ব্যক্তিটা সম্ভব না যে একটা মহাত্মা গান্ধীকে বর্ণনা করা বা বলা, সেখানে অনেক সময় লাগে, তবুও আর কি স্পেসিফিক কিছু দিকগুলো। তো সেখানে মহাত্মা গান্ধী যখন আন্দোলনগুলো ভেঙে দিচ্ছেন তখন অনেকে মনে খুব তিনি কেন আইন আন্দোলনের তিনি বক্সিংকে ছাড়ালেন না, কেন তিনি অনেক কিছু করতে পারতেন করেননি, কেন তিনি করতে করলেন না, আমরা কখনো জানি না, জানতে চাই না। আমরা এক কথায় ভাবি যে তিনি যেহেতু ওই চার্চিলের ভাষা অর্থনগ্ন ভিখারি ছিলেন, তার ওই ওই ড্রেস কোডটা দেখে আমরা বিচার করি, তার ভাবনা চিন্তা তার আইডিওলজিকে আমরা কখনো ভাবি না, দেখি না, বা সেই আইডিওলজি দিয়ে তাদেরকে বিচার করি না। সেই জন্য হয়তো আমরা ম্যাক্সিমাম টাইম আমরা ম্যাক্সিমাম ভারতবাসী আমরা তাদেরকে ভুল ভাবি, মহাত্মা গান্ধী সম্পর্কে ভুল ধারণা আছে। তবে আজকে তার এই জন্মদিনে আমি শুধু এই কথাই বলতে চাই যে আমাদের প্রত্যেকে উচিত মহাত্মা গান্ধী সম্পর্কে জানা, ভদ্রলোক কী ছিলেন তা সম্পর্কে জানলে আমার মনে হয় প্রত্যেকে ভুল ধারণা ভেঙে যাবে, মহাত্মা গান্ধীর প্রতি দ্রুত থেকে শ্রদ্ধা আসবে। এইগুলি শেষ করছি। অনেক অজানা গল্প, অনেক আমরা অনুষ্ঠানের একেবারে সমাপ্তি পর্বে চলে এসেছি, কিন্তু কোথাও যেন সমাপ্ত করতে পারছি না। তো সম্পন্ন তখনই হবে যখন আমাদের সুপম মুখার্জি স্যার কিছু বলবে, তারপরে অনুষ্ঠানের সমাপ্তি আমরা করবো, সে সম্পন্ন হবে। আমি স্যারকে বিচার করতে সহকর্মী বৃন্দ, এক কথাতেই সারলাম, কারণ টিচিং নন টিচিং এভাবে বোধহয় আলাদা করে বলা যায় না। যে কোনো জিনিস নিয়ে বলার জন্য একটা প্রিপারেশনের দরকার। সত্যি কথা বলতে কি, এত সুন্দর দায়িত্বে আমি আপনাদের অনুরোধে বসেছি যে এই মুহূর্তে টাকা পয়সার হিসেব শিখেছি, অনেকটা বাকি এখন শিখতে হবে। কলেজের লাইট ফ্যান চেয়ার টেবিল কোথার থেকে দুটো পয়সা পাওয়া যাবে সেগুলো বুঝতে শিখেছি, আর এইগুলো শেখার পাশাপাশি নিজের লেখাপড়ার জগৎটাকে ভুলতে হচ্ছে। এবং আমি এই দায়িত্ব নিয়ে বলছি যে এখানে যদি আর কিছুদিন আমাকে থাকতে হয় তাহলে তারপরে আমার নামের আগে অধ্যাপক শব্দটা বললে পরে সবচেয়ে বেশি লজ্জা পাবো। মহাত্মা গান্ধী সম্পর্কে যে আলোচনা হলো সেখানে সবার শেষে বক্তৃতা দেওয়ার কিছু যেমন অ্যাডভান্টেজ আছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে আমি কিছু প্রিপারেশন নিইনি, জানি না, ফলে এখান থেকে দু লাইন ওখান থেকে দু লাইন নিয়ে আমি আমারটা কাজ চালাতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এই যে ধ্রুববাবু শুরু করলে ম্যাডাম আমি অন্তত ভেবেছিলাম যে দু চার কথা বলে ছেড়ে দেবে, সুবর্ণাদি যেভাবে বললেন এবং দর্শনের অধ্যাপিকা যেভাবে উপস্থাপন করলেন এবং পালু সেই সঙ্গে সমসাময়িক প্রেক্ষিতের থেকে অত্যন্ত সংক্ষিপ্তভাবে মেহতাব ঝা যেভাবে বলেছেন তাতে করে আর নতুন করে বলার কিছু নেই। শুধু এটুকু বলব যে দেখুন, আমরা যে কোনো মনীষীকে যখন আলোচনা করি, আমি একটু আগে বিদ্যাসাগর নিয়ে কথা বলছিলাম, যে কদিন আগে বিদ্যাসাগরের 200 বছর শুনছিলাম, তো আমরা জেনারেলি কি করি, কিছু বই পড়ি। তো আজকে 151তম জন্মদিবস, তার মানে এই মানুষটি মারা যাওয়ার পর থেকে প্রত্যেক বছর তার লেখা, তার নিয়ে যে গবেষণা, সেগুলো নিয়ে চর্বিত চর্বণ হচ্ছে। স্বাভাবিক কারণে তার সম্পর্কে তার প্রসঙ্গে যে গল্পগুলো সেই গল্পগুলো আমাদের শোনা। তাহলে বিদ্যাসাগর বা গান্ধীজিকে যখন 150 বছর 200 বছর বাদে স্মরণ করব তখন কি ওই গল্পগুলো শুধু উপস্থাপন করলেই আমার দায়িত্ব শেষ হয়ে যাবে? ব্যাপারটা এইরকম, দেখো আমি কত জানি মাননি, তাহলে গল্পটা তো যে কেউ পড়ে নিতে পারে। ধরুন সিলেবাস, তো সিলেবাসে আপনাদের বই আছে, HS পাস করে যখন একটা ছেলে বা মেয়ে আসছে তখন সে বাংলাটা পড়তে পারে,
তো আমাদের বেশিরভাগ বিষয়ই বাংলাতে, তো তাহলে কলেজ প্রতিষ্ঠান বা আমাদেরকে রাখার দরকার নেই, তাহলে বাবা একটা করে বই কিনে নাও, বাড়িতে বসে বসে পড়ো না, কিন্তু পড়তে হবে। তাহলে আমার কাজটা, আমার কাজটা কি ওই সিলেবাসের বইটা আওড়ানো, তাহলে সেটা তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে অনলাইনে যা কিছু হচ্ছে তাতে তার দরকার পড়বে না আমাদের। তাহলে আমার কাজটা হচ্ছে সময়ের প্রেক্ষিতে তার বিষয়বস্তুকে উপস্থাপন করা, অর্থাৎ আমার যে অভিজ্ঞতা শিক্ষক হিসাবে এবং বয়স্ক হিসাবে সেইটা আজকালকার দিনের ছেলেমেয়েরা কিভাবে দেখবে সেই রাস্তাটা আমি দেখাবো, অর্থাৎ আমি এখন পথ প্রদর্শক। ফলে একটা জিনিস পড়ার পর তার যে ধারণা হবে সেই ধারণাটা কতখানি ঠিক সেটা বিচার করবে সে তখনই যখন সেই ধারণাটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে তাকে বিচার করার জায়গায় নিয়ে দেব। আরেকটু বলে ধরুন গান্ধীজি সঙ্গে ব্রিটিশদের ঝামেলার অনেক খবর আমাদের কাছে আসছে দক্ষিণ আফ্রিকায়, বললো গান্ধীজি জুতো ফেলে দেওয়া হবে, আমার কোট কই, বললো তোমার কোট আমার জুতো আনবে, কি প্রমাণ হল যে ভারতীয় দর্শনের একজন মহান মানুষ গোটা পৃথিবীতে যে মানুষটির নাম করলে পরে ভারতবর্ষকে চেনানো যায়, যে কজন নাতে গোনা মানুষ বিবেকানন্দ মতো মানুষরা রয়েছেন তার মধ্যে, তো এই মানুষটি কি প্রমাণ করলেন না টিট ফর ট্যাট, বড়রাজার বাড়িতে খাবারের নিমন্ত্রণ গেছে, তা ওই একখানা ধুতি পরে লাঠি হাতে ওই রকম একটা ভিখারি দেখে দারোয়ান তাকে ধরতে নেয়, কি এখানে বাবুদের সমস্ত কিছু চলছে, তুমি কে, বাড়ি কোট প্যান্ট বার করেছে ব্যারিস্টার টাইফাই লাগিয়ে তার উপরে তাকে ধরতে, খাবার টেবিলে বসে খাবার নিয়ে কোটে আর প্যান্টে মারছে, হাউ টাই আমি প্রমাণ করতে চাইছি যে আমাকে যদি কেউ অপমান করে তার প্রতিশোধটা কিভাবে নিতে হবে, তাহলে গান্ধী অহিংসার পূজারি, গান্ধী এমন একজন মানুষ যার সাত চরে রা নেই, গান্ধীগিরি একটা চর মারলে আর একটা গাল পাঠিয়ে দেওয়া, তাহলে এই গান্ধী কোন গান্ধী? আমি গল্প বলতে পারি, তিনি লিখছেন আমার বাবা যখন মৃত্যুশয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তখন পাশের ঘরে আমি আমার নিঃশেষের সঙ্গে সহবাস করছি, জাস্ট কোটান করছে কথাটা, মিথ্যা বলছেন, চুরি করছেন, ছোটবেলায় চুরি করেছেন এবং চুরি করার পর বাবার সামনে গিয়ে বলার ক্ষমতা নেই, কিন্তু বাবাকে করতে হবে, বাড়ির একটা সিস্টেম ছিল, একটা কাগজে লিখেছে বাবা আমি তোমার যে হাট থেকে খানিকটা অংশ চুরি গেছি সোনার বাড়িতে সেটা আমি চুরি করেছি, আমার অপরাধ বোধ হয়েছে, তোমার যা শাস্তি দেওয়ার আমাকে বলে লিখে দিয়ে বাবা অসুস্থ তার কাছে গিয়েছে, গিয়ে চোখ বন্ধ করে মন শক্ত করে দাঁড়িয়ে আছে যে কখন পিঠে দুটো পড়বে, বাবা মানলেন মুছে হাসল, দিয়ে বললেন যাক আমার গরুটা মানল, কি করেছিলেন তার এক আত্মীয় একটা দোকানে অনেক টাকা ধার করেছে, তো বাড়িতে একটা সোনার চেন ছিঁড়ে গেছে, সেই ছেঁড়া চেনের কিছুটা অংশ পাওয়া যায়, সেই অংশটা সে তার হলে চাকরাকে দিয়ে পয়সাটা মিটিয়েছে, গান্ধী চুরি করেছে। কোথা থেকে জানছি আমরা এগুলো? মাই এক্সপেরিমেন্ট
লোকে বলে আত্মজীবনী, গান্ধীজি নিজে বলতে এটা আমার আত্মজীবনী। আমি প্রত্যেককে অনুরোধ করবো আমাদের লাইব্রেরিতে বইটা পড়বে। একজন মানুষ অকপটে তার জীবনের দোষ ত্রুটি কিভাবে খোলামেলা বলতে পারে যেটা আমরা পারি না। আমরা অনেক কিছু ব্যক্তিগতভাবে গোপন করে যাই, কিন্তু আমার মনের মধ্যে সেটা থাকে এবং সেই চাপটা নিয়ে আমাকে শেষ দিন পর্যন্ত বাঁচতে হয়। আমি ভুলতে চেষ্টা করলেও সেটা ভুলতে পারি না, কিন্তু যদি বলে ফেলতে পারতাম তাহলে অনেকটা হালকা বলে। এবং এই লকডাউনের বাজারে আমাদের বিশেষত যাদের বাড়িতে খাবারের চিন্তা নেই তাদের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিক চাপ সামলানো, স্টিগমা। যারা খাবার জন্য লড়াই করছে তাদের তো লড়াই আছে, কিন্তু আমাদের যাদের বেকার বাড়িতে বসে রয়েছে খাবারটা ঠিক মতো পাচ্ছে কিন্তু মনের শান্তি কি আছে ওকে আর দিয়ে বলতে পারব না, কারণ নেই। আমাদের ব্যস্ততম জীবনটা পরিবর্তিত হয়ে গেছে, আমরা এখন অ্যাডজাস্ট করার চেষ্টা করছি নিউ নর্মালের সঙ্গে। এবং আগামী 20 বছরের মধ্যে আপনারা দেখবেন যে একটা বিপ্লব হতে চলেছে গোটা পৃথিবী, এবং এই 20 বছর ঠিক করে দেবে পৃথিবীতে কোন জাতি মাথা উঁচু করে বাঁচবে, কোন জাতি বাঁচবে। আমরা 5G যাচ্ছি, দরকার কি 5G? 4G তো আমাদের সব প্রয়োজন মেটাচ্ছে। আপনি ব্যাংকিং থেকে শুরু করে মনের ভাব প্রকাশ, গল্প, পড়াশোনা কি প্রয়োজন মিটছে না বলুন তো দেখি। যে আপনার হাতে যে অ্যান্ড্রয়েডটা আছে সেখানে 4G কানেকশন থাকলে কোন প্রয়োজনটা আপনার মিটছে না? তাহলে 5G দরকার। এই কারণে যে 4G হচ্ছে ম্যান কন্ট্রোলিং দ্য মেশিন, আমরা কন্ট্রোল করছি, কম্পিউটারের ব্রেনটা আমি দিচ্ছি। 5G কি হবে? কম্পিউটার উইল কন্ট্রোল দ্য কম্পিউটার। আপনার দরকার পড়বে, আপনার গাড়িতে কোনো ড্রাইভার চালাবে, আপনার গাড়িটা কোনো গ্যারেজে নিয়ে যে সারাতে হবে, আপনার জমির মাঠে ঘাটের কাজ ট্রাক্টর নিজের মতো করে কাটবে, এবং যদি সে খারাপ হয় তাহলে প্রাথমিক যা কিছু ত্রুটি সেটা সে নিজেই ঠিক করে নেবে। যদি না পারে কল সেন্টারে ফোন যাবে এবং সেখান থেকে লোক এসে সারিয়ে দিয়ে যাবে, আপনি জানতেও পারবেন। 5G টেকনোলজি আছে, সেই নিউ নর্মালের সঙ্গে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। আইটি সেক্টর বিরাট কিছু করেছে, তাহলে আমরা বাঁচব কি? সেদিন কম্পিউটার আনতে গিয়ে বলেছিলাম আমরা বেকার হয়ে গেছি। বাঁচতে গেলে ইনোভেশন দরকার, নতুন করে ভাবতে হবে। আমরা বাংলায় একটা কথা বলি, যে সয় সে রয়, তার বোধহয় প্রতিষ্ঠ উদাহরণ নেই। সহ্য সত্য, এই যে অহিংসার কথা বলছি, এই যে সত্যের কথা বলছি, সত্য ব্যাপারটা কি গান্ধীজিকে জিজ্ঞেস করা হলো, অর্ধ মশাই সত্যের কথা বলছেন, সত্য কি? সত্য তো সময় নিতে পারি। ছোটবেলায় আমি লালিপপ খেতে ভালোবাসতাম, ওটা সত্য। আজকে আমি লালিপপ খেতে ভালোবাসি, তাহলে আজকে ওটা মিথ্যা দেখি তো আমি, তাহলে সবটাই তো সময় আমি লিখে হবে। তো গান্ধীজিকে জিজ্ঞেস করা হলো যে আপনি অনেক সময় দেখি একটা জিনিস সে সত্য বলে ধরছে, তারপর পরে আবার দেখছি আপনি ওখান থেকে সরে গেছেন, তাহলে আপনার কাছে সত্য ব্যাপারটা কি? গান্ধী অপ বলে যে দেখো এই অসীম সত্যের মধ্যে থেকে আমি সত্যকে উপলব্ধি করার চেষ্টা করছি না, ফলে আমি যখন যে সত্যে উপনীত হচ্ছি তখন এটা বুঝতে হবে যে আমি নিজেকে সংশোধন করে এগোচ্ছি, ফলে আগের যে সত্যটা ছিল সেই সত্যের থেকে আমি সরে আসছি নতুন সত্যের থেকে। তার মানে সত্য সময়ের সঙ্গে না লড়ে গান্ধী আজীবন এই যে চর্চাটা করলে, আরো বলছিল হিংসরাজের কথা বিস্তারিত লেখা আছে গৌতম বর্ধ আনন্দবাজারে, একটা আর্টিকেল রেফারেন্স আছে আমার কাছে,
দিতে পারে। আরেকটি বই যারা গল্পে আমি পড়তে ভালোবাসি, চটি বই, একটা মানুষকে কতটা আত্মস্থ করলে তারপর তার উপরে এরকম বই লেখা যায়। বাংলায় লেখা খুব সাদা মাটা পাবে, পানালাল দাশগুপ্তের গান্ধী গবেষণা, হলুদ রঙের একটা বই আমাদের লাইব্রেরিতে আছে। মজার বিষয় হচ্ছে যে গান্ধীর এই যে ধারণা যে মানুষটি ব্যারিস্টারি পড়তে গেল পয়সা রোজগার করবো, ব্যারিস্টার হবো, রাজা নতুন টাকা, দেশে তিনি গীতা পড়েন, ইংল্যান্ডে গিয়ে তিনি গীতার অনুবাদ চেঞ্জ হতে শুরু, আফ্রিকায় গিয়ে পরিবেশ থাকে অনেকটা চেঞ্জ করবে, এবং তিনি আফ্রিকাতে যখন প্রেস বন্ধ হতে বসেছে, যখন তিনি দেখছেন যে আমি যে পরিকল্পনা করেছিলাম সেটা এখানে সফল হওয়ার মতো জায়গায় নেই, সেই সময় তার হাতে রাস্কিনের বইটি এল, আনটিল দ্য লাস্ট, গান্ধীর জীবনটাকে পাল্টে দিল। একটি উনি ভাবতেও পারেন যে পরিচিত বন্ধু খাবারের রেস্তোরাঁয় তার সঙ্গে পরিচয়, নিরামিষ খেতেন, তার জন্য আলাদা খাবার ছিল, বেশিরভাগ দিন খেতেন না, গোটা জীবনটা একটা মানুষ এক্সপেরিমেন্ট করে গেল নিজের উপর, ছেলে ভূত জ্বর চিকিৎসা হচ্ছে তাও ওই মাটির ফুট দিয়ে, উনি ওনার জায়গায়। এই যে অসীম ভৌত ক্ষমতা, এই যে বলছিল ফারুক যে সতীত আন্দোলনগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে তারপরে গান্ধী, আর একটা কন্ট্রোভার্সি যেটা ফারুক তুলেছিল যে আমরা নেতাজি গান্ধীজির তুলনাটা করি কেন, এখানে দেখুন সময়ের গন্ডগোলটা আমরা, এগুলো রাজনৈতিক মঞ্চে বড় বড় বক্তৃতা দেওয়ার জন্য বলা যায়, কিন্তু যদি বলা হয় ভারতবর্ষের সহিংস আন্দোলন আর অহিংস আন্দোলন এর পার্থক্য নির্ণয় কর, নেতাজি সুভাষ বসু বলেছিলেন নাকি যে রাতের অন্ধকারে গিয়ে যাকে খুঁজে মেরে, তাহলে ভারতীয় সেনাবাহিনী যদি এখন কোন বাইরের শক্তি ভারতবর্ষ আক্রমণ করে তাহলে লড়াই করলে আপনি বলবেন ভারতীয় সেনাবাহিনী হিংসা করছে, তখন আত্মরক্ষা করার অধিকার সবার। গান্ধীজির ধৈর্য সেই আলমের লাঠির ঘা দিয়ে বোঝা গেছিল প্রথম দক্ষিণ আফ্রিকা, উনি এখানে এসে অহিংস অসহযোগ চৌরি চৌরার ঘটনায় শুধু কেবল যুদ্ধ করে নিচ্ছেন তা নয়, আপনি দক্ষিণ আফ্রিকার আন্দোলন দেখুন ওখানে অনেক সফল আন্দোলন একেবারে শেষ মুহূর্তে গিয়ে উনি আবার কিছু চলে আসছে, তো ভারতীয়রা বারবার রেগে যায় বলে বেটা তৈরি আন্দোলন সফল হবে দাবি আদায় হবে আর তুমি বেটা কোথায় কি একটা ঘটলো তার জন্য কম্প্রোমাইজ করছো না, তুমি পিছিয়ে চলে আসছো, তো যে আলো ওর সঙ্গে থাকতো ইয়া লম্বা চড়া শুনি একটা হিংসার চক্র ঘটনাকে কেন্দ্র করে গান্ধীজি উচ্চ লাঠি ধরে গান্ধীজির মাথায় সেদিন গান্ধীর ইতিহাস তিন দিন কোমায় থাকলেন, কেউ বলেন গান্ধী জ্ঞান ফিরল পুলিশে বললো আপনার কারোর বিরুদ্ধে তখন এই বললো যে আমি যে আপনাকে মারলাম এরকম বললো তো কি হয়েছে সে আমার কিছু দোষ দেখতে পারি, আলাম বলছে যে সবচাইতে বড় ব্যাপার যে এই লোকটার শরীরে কি রিফ্লেক্স অ্যাকশন বলেও কিছু নেই প্রতিবর্তন, আমি দীপকের চোখের কাছে এরকম বললাম চোখের কথাটা নিজে যেরকম জানেন বলছে লাঠিটা খুলে মারছি ও দেখতে পাচ্ছে মাথাটা একটু মরলো না ঠাই দাঁড়িয়ে থেকে বাড়িটা গেল
আমরা যখন উনি বিহারের চম্পারণে আসেন সেই সময়ে ওই ইংরেজদের রাস্তায় যাওয়ার জন্য সাহেব নেমে বেধরক চাবুক দিয়ে পিটিয়েছিল, পরে দেখা করলো তখন তাকে ওই লোকটাই নাম। কি মানুষ রে ভাই, চোখে এক ফোঁটা জল নেই, একটুখানি প্রতিরোধ করার চেষ্টা নেই, মুখ বুঝে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো সমানে মারছে। অর্থাৎ আমি যা কিছু করব আগে নিজের ওপর পরীক্ষা, এটাই সাধনা। এই মানসিক দৃঢ়তাটাই আজকের দিনে বোধহয় সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের এই লকডাউন পরিস্থিতিতে। যে পরিবর্তিত পৃথিবীর কথা বলছি, এই পরবর্তীতে যে পৃথিবীতে আসছে, যেখানে এন্টারপ্রাইজ সিস্টেম, যেখানে ইনকিউবেশন সিস্টেম, যেগুলো নতুন করে ভাবা হচ্ছে, যেখানে আর বই ঘেটে গবেষণা নয়, গবেষণার আউটপুট জেনারেট করতে হবে, তাহলে আমি এমন গবেষণা করব যে গবেষণাটা আমার সোসাইটিকে কিছু লাভ দিতে পারে। আমি দশখানা বই ঘাটলাম, 30টা রেফারেন্স দিলাম, 35টা জিনিস টুকলাম, তারপর গাইডকে দেখালাম, গাইড তার বন্ধুকে ডাকলেন, ডেকে বললেন ও ঠিক আছে, কারণ গাইডের আবার বন্ধুটা করতে গেলে আবার এক্সপার্ট হয়ে যায়, হয়ে গেল ডিগ্রি যাবে, কিন্তু সেটা বন্দি হয়ে গেলে তাহলে আমাকে কি করতে হবে? আমাকে বাস্তব অবস্থার সম্মুখীন হতে হবে। ফলে আজকের দিনে এই মানসিক দৃঢ়তা, আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় এগুলো যদি অনুশীলন করতে হয় তাহলে অবশ্যই সবাইকে যে সমস্ত মনীষীদের কাছে আমাদের বারবার দিয়ে যেতে হবে তার অন্যতম প্রধান। না অনুমতি নিয়ে শেষ করা কিন্তু খালি পেটে তো নয় না, কতজন আছে দেখো অনুষ্ঠানের সমাপ্তি আমরা। Thank you.